সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরো একটি টপিক নিয়ে এসেছি। আজকের টপিক নাউন। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কোন নাউনগুলো বেশি বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসেছে, স্পেশালি প্রাইমারি স্কুলের পরীক্ষা, সরকারি চাকরি যে কোনো পরীক্ষা, বিসিএস পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এসব পরীক্ষায় কোন কোন নাউনগুলো বেশি এসেছে সেই সব বিষয় আমি আপনাদেরকে জানাবো। তার আগে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, শুরু করা যাক। নাউন সম্পর্কে আলোচনা করতে গেলে বলতেই হয় প্রায় প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, নিচের কোনটি ম্যাটারিয়াল নাউনের উদাহরণ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তিনটি উদাহরণ। আমরা ধারাবাহিকভাবে কথা বলি। এর আগে আমরা শিখেছি নাউন প্রধানত দু প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন। আজ একসাথে আমরা শিখব প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুরা, শুরু করা যাক। প্রপার নাউন, নির্দিষ্ট নাম, প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। সিরাজগঞ্জ, শরীয়তপুর, মহিউদ্দিন, পদ্মা, যমুনা ইত্যাদি, এগুলো প্রপার নাউনের উদাহরণ। আরও অনেক উদাহরণ আছে, এটা বেশি ইম্পর্টেন্ট না, আমরা দেখলেই চিনতে পারি। বড় হাতের অক্ষর থাকবে আর নির্দিষ্ট নাম হবে। কমন নাউন, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু কমন নাউনের সংখ্যা অনেক, অগণিত। এর মধ্যে ইম্পর্টেন্ট বেছে বের করাটা বড়ই কঠিন। তারপরেও আমি কিছু উদাহরণ দিয়েছি শুধু বোঝানোর জন্য যে এই জাতীয় শব্দ কমন নাউন হয়। কমন নাউন সাধারণ নাম, জাতিবাচক নাম, একটা নাম দ্বারা যদি পুরো জাতিকে বোঝায় তবে তাকে কমন নাউন বলে। আমি কিছু উল্লেখ করেছি, যেমন বয়, গার্ল, স্টুডেন্ট, ম্যান, ওম্যান, সিটি, প্লেস, টাউন, রিভার, শিপ, প্লেয়ার, রবার, কিং, কুইন ইত্যাদি। দেখুন, প্লেয়ার সাকিব আল হাসান, মাস্টাফি, তামিম, সবাই প্লেয়ার, এক নামে ডাকা হচ্ছে, সুতরাং এটা কমন নাম। কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাস্টাফি, এইগুলো কিন্তু প্রপার নাম। কথা বলা যাক কালেকটিভ নাউন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন, যেগুলো বেশি বেশি পরীক্ষায় এসেছে সেগুলোই আমি এখানে উল্লেখ করেছি। এই চারটা মুখস্থ করতে পারলে কোনো না কোনো পরীক্ষায় কমন পড়ে যাবে আশা করি। তো কালেকটিভ নাউনগুলো পড়ে নেওয়া যাক, একটু বলে নেই। কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক নাম, কত জিনিসের, কতগুলো ব্যক্তির সমষ্টিকে বোঝালেই সেই নাউনটাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন জুরি, আর্মি, পুলিশ, ক্লাস, ক্রাউড, গ্যাং, ফ্লিট, ফ্লক, হার্ড, লাইব্রেরি, মিটিং, পার্টি, ফ্লাইট, ইনফ্যান্ট্রি, নেভি, ক্যাভালরি, অডিয়েন্স, সুয়ার, এলিট, ম্যাচ, মেজরিটি, জেন্ট্রি, বান্ডল, স্ট্যাক, প্যাক, গ্রুপ, শোল, শাওয়ার, ফ্লক, বান্স ইত্যাদি। নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউনের আরেকটা অংশ হলো নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউন যখন সমষ্টিকে সমগ্রভাবে না বুঝিয়ে পৃথকভাবে বুঝায় তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। সমষ্টি বুঝাবে না এখন আর, ভিন্ন ভিন্ন মত পোষণ করবে, ভিন্ন ভিন্ন আশা পোষণ করবে, তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। যেমন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন্টু দেয়ার অপিনিয়ন, দলটা তাদের ভিন্ন ভিন্ন মতে বিভক্ত ছিল। দেখুন, কালেকটিভ নাউন এর পরে সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু নাউন অফ মাল্টিটিউড এর পরে প্লুরাল ভার্ব বসে। জুরি নাউন অফ মাল্টিটিউড, এর পরে প্লুরাল ভার্ব অয়ার বসেছে। লেটস টক অ্যাবাউট ম্যাটারিয়াল নাউন। ম্যাটারিয়াল নাউন হলো পদার্থবাচক নাম, বস্তুবাচক নাম, যে নাউন দ্বারা পদার্থ সমুদয় অংশকে বোঝায়, কিন্তু সেই পদার্থ হতে
তৈরিকৃত কোনো বস্তুকে বোঝায় না। ম্যাটেরিয়াল নাউন সংখ্যায় গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। উদাহরণ, সল্ট, অয়েল, গোল্ড, আয়রন, রাইস, ওয়াটার, উড, এয়ার, উইন্ড, সিলভার, পেপার, সুগার ইত্যাদি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেগুলো বেশি পরীক্ষায় এসেছে সেগুলো উল্লেখ করার জন্য। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এবার কথা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন মোস্ট ইম্পর্ট্যান্ট। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে বলা হয়। যেমন বিউটিফুল এর নাউন কি বিউটি, ট্রুথফুল এর নাউন কি ট্রুথ, এভাবে জানতে চাওয়া হয়। আর সবচেয়ে বেশি আসে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এমনও প্রশ্ন আসে যে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ নয়, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কতই না জানা প্রয়োজন। বন্ধুরা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বিভিন্ন বই খুঁজে কোনগুলো পরীক্ষায় বেশি এসেছে। তার মধ্যে উল্লেখিত এগুলো, যেমন ট্রুথ, অ্যাকসেপ্টেন্স, লাফটার, এনভি, জয়, সরো, ব্রডনেস, অবিডিয়েন্স, ব্রেথ, রিলায়েন্স, ব্লেসিং, ভ্যাকান্সি, লস, লেংথ, পিচ, ড্যাঞ্জার, ডার্কনেস, হাইট, ফরগিভনেস, হার্ডনেস, বিউটি, স্পিচ, অ্যাকোমোডেশন, অ্যামিউজমেন্ট, মেজারমেন্ট, অ্যাবিলিটি, অ্যাসিউরেন্স, ইন্ডিপেন্ডেন্স, ডিজ্যাবিলিটি, জেনোসাইড, সিনসিয়ারিটি, অনেস্টি, ম্যানহুড, রেডিয়েশন, প্যাশন, অ্যাডভাইস ইত্যাদি। বন্ধুরা, আমরা জানলাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই পাঁচটি নাউনের উদাহরণ। আর এই ক্লাসের মাধ্যমে আমাদের নাউন এর উপর বিস্তারিত দুটি ক্লাস শেষ হলো। বিভিন্ন পরীক্ষায় নাউনের উপর আপনাদের সঠিক উত্তর প্রত্যাশা করছি। আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।